শুক্রবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে এই বছরের উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি। এ বছরের পাশের হার 88.44%। এ বছর প্রায় 7 লক্ষ ছাত্রছাত্রী নিজ স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। 44 দিনের মধ্যে পরীক্ষার ফল ঘোষণা হয়। এ বছরে ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা বেশি। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সরঙ্গ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী 491 পেয়ে মৈত্রীনাথ রাজ্যের মধ্যে অষ্টম স্থান দখল করেছে। বলার মতো সেরকম, আমি তো মানে খুবই উত্তেজিত, এত ভালো রেজাল্ট করবো কোনোদিনই ভাবতে পারিনি। সরঙ্গা স্কুল থেকে এরকম একটা স্থান পাবো আমি সত্যি কল্পনা করতে পারিনি। তবে পরীক্ষা মানে ঠিকঠাকই দিয়েছিলাম, একটা আশা ছিল, মানে তবুও অতটাই তো হবে আমি কোনোদিনই ভাবতে পারিনি। নাম্বার কত পেয়েছো? আমি নাম্বার পেয়েছি 491। কোন স্কুল? সরঙ্গা হাই স্কুল। এই যে আজকে যে সাফল্য বা সফলতা, কার 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 অবদান বা কার কি বলবে? অবদান প্রথমত বাবা মা তো অবশ্যই থাকবে, তাছাড়া আমার স্কুলের স্যার, আমার কাকু, এছাড়া আমার প্রাইভেটের সব স্যারকেই আমি অ্যাচিভমেন্ট দিতে চাই। তুমি কি আশা কতটা করেছিলে? হ্যাঁ, আশা তো আমি করেছিলাম মোটামুটি 450-এর উপর তো অবশ্যই পাবো ভেবেছিলাম, কিন্তু আমি অতটাও পাবো আমি এটা ভাবতে পারিনি। কত পেয়েছো মোট? ওই তো আমি বললাম 491। 491। পড়াশোনা কতক্ষণ করতে? পড়াশোনা সেরকম টাইম মানে সেরকম ছিল না, পড়া সারাদিন বই খুলে থাকাই আমার সব মানে পড়াশোনায়, এমনি কোনো টাইম বাধা ধরা ছিল না। পড়াশোনা ছাড়া অন্যান্য হবি কি আছে? আমি গান শুনতে ভালোবাসি, বোন আছে ছোটো, সাথে আঁকা আঁকি করি অল্প। আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করতে চাও? আমি জিওগ্রাফি নিয়ে পড়তে চাই। তারপর? এরপর দেখা যাক, টিচিং লাইনে তারপর দেখা যাক না ধাপে ধাপে। পিএইচডি করার ইচ্ছা আছে? হ্যাঁ। ছাত্রী তো ডাক্তার ইঞ্জিনিয়ার এসবেতে যেতে চায়? না, আমার সেরকম ইচ্ছা নাই, তবে মানুষের সেবাটা আমার ভালো লাগে। রাস্তায় যারা থাকে তাদের দেখলে মনে একটু কষ্ট লাগে, ওই সব দিকে আমি নিজের পায়ে একটা দাঁড়ানোর ইচ্ছা আছে, তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে। পশু এতে তো আমার গর্ব হচ্ছে, কারণ হচ্ছে যে আমি এটা আমি এতটা আশা করিনি। মানে প্রথম থেকেই আমার তো কষ্টের সুবিধা, একটা টিভি ইলেকট্রনিক্সের কাজ করি ছোটো দোকানে, তো তার মধ্যে যখন শুনলাম আমি দোকানে ছিলাম তখনই আমার খুবই মানে গর্বে। ওর তো ইচ্ছা ছিল অনেকটাই, কিন্তু আমার তো আর্থিক দিক দিয়ে একটু সংকট, ওই জন্যে পারিনি সবটা। তবে এখন এই পর্যায়ে দাঁড়িয়ে আমি বলবো যে ওর ইচ্ছা অনুযায়ী ও যেটা ভালো বুঝবে সেটা করবে। তার এই সাফল্যে খুশি পরিবারের সদস্য থেকে স্কুলের শিক্ষকরা। এটা সরগ্রাম উচ্চ বিদ্যালয়ের পক্ষে আজকে একটা গৌরবের দিন, আনন্দের দিন। আমার অনেক প্রাক্তন ছাত্ররা এসে, ছাত্রীরা এসে, গার্জেনরা, সুপারভাইজার এসে, সকলে মিলে আমরা এই আনন্দটাকে এনজয় করে নিচ্ছি। আর এই মেয়েটি বাবু আমাদের প্রত্যাশা ছিল, আমাদের টেস্টে মেয়েটি ফার্স্ট হয়েছিল, পড়াশোনা খুবই ভালো মেয়েটি। তবে আমাদের প্রত্যাশাকে ছাপিয়ে গিয়ে ও রেজাল্ট করেছে। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে মৈত্রীনাথকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই, আশীর্বাদ জানাই, আমার আরও উজ্জ্বল ভবিষ্যৎ হোক এই কামনা করি। কী নাম মেয়েটি? মৈত্রীনাথ। কত পেয়েছে প্রাপ্ত নম্বর? 491 পেয়েছে। আর বাংলায় পেয়েছে 97, ইংরেজিতে 91, জিওগ্রাফিতে 100-এ 100 পেয়েছে, ফিলোসফিতে 99, সংস্কৃতে 99 এবং নিউট্রিশনে 96। বাবা খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।